ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সে ভালো আছেন। জিওলাইভ বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং সাবস্ক্রাইবকাল দেশ বিদেশ থেকে যারা বিল্ডিং, আসসালামু আলাইকুম এবং মোবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে, আজকে খুবই ইম্পর্টেন্ট ভিডিও, এই বিষয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যেসব নতুন বন্ধু বান্ধবরা আমার জিওলাইভ বাংলাকে প্রথম দেখছে, সেগুলোকে বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টাটি অল নোটিফিকেশন করে দিবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে। এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন, জিন রিলেটেড, জাদু রিলেটেড, যৌন সমস্যা রিলেটেড, ঠিক আছে? এবং এক একটা ভিডিও খুবই অমূল্য রত্ন। যারা জিনের সমস্যায় ভুগছেন ওনাদের জন্য এক একটা ভিডিও অমূল্য রত্ন, যারা জাদুর সমস্যায় ভুগছেন এক একটা ভিডিও ওনাদের জন্য অমূল্য রত্ন, যারা যৌন সমস্যায় ভুগছেন এক একটা ভিডিও ওনাদের জন্য অমূল্য রত্ন, ঠিক আছে? তো এখন আমরা শুরু করব যে যাদের মানে হাত মেরে, অর্থাৎ হাত মেরে মানে আপনি বুঝতে পারছেন হস্ত মেশিন যারা প্রচুর পরিমাণে করেছেন, হস্ত মেশিন বা মাস্টার বেসন যারা প্রচুর পরিমাণে করে লিঙ্গটাকে শেষ করে ফেলেছেন একদম, মানে যৌন শক্তি বলে কিছুই নেই, ঠিক আছে? ওর জল, ওর বীর্য পুরো জলের মতন পাতলা হয়ে গেছে, মানে ওর বীর্য পুরো জলের মতন পাতলা হয়ে গেছে। ও মানে কোনো মেয়েকে দেখে নিলে ওর মানে লিঙ্গের আঘাত দিয়ে পানির মতন বেরিয়ে যায়, মেয়ের সাথে কথা বললে ওর লিঙ্গের আঘাত দিয়ে জলের মতন বেরিয়ে যায়। সবাসে টাইম দিতে পারছে না, কেননা হস্তমৈথুন তো অনেক করেছে, অনেক শরীরের মধ্যে অনেক অত্যাচার করে ফেলেছে। এই অত্যাচারের কারণে তাকে এই মানে সাজা উপরবালা দিয়েছে। তো এর থেকে বাঁচতে গেলে প্রথমে আপনাকে আমি প্রতিটা ভিডিওতে বারবারই বলি যে হস্ত মৈথুন করা আপনাকে ছাড়তে হবে। ওর উপরবালা পৃথিবীতে অনেক গাছগাছড়া দিয়েছেন মানুষের উপকারের জন্য, একটাও এমন কোনো গাছ নেই যে মানুষের উপকারে আসে না, প্রতিটা গাছের উপকার রয়েছে। যদি কেউ সঠিক নিয়মে জেনে যদি ওটাকে ব্যবহার করা হয় তাহলে 110% কাজ করবে। তো যাই হোক, আমি একটা কথা বলতেছি, যারা সহবাসে টাইম দিতে পারছেন না, যাদের বীর্য অতিরিক্ত পাতলা হয়ে গেছে, সহবাসের মানে সহবাসে অনিচ্ছা, স্বামী স্ত্রীর ভিতরে মানে গণ্ডগোল, এই বউ ছেড়ে পালিয়ে যাবে বা কার বউ ছেড়ে পালিয়ে গেছে, এরকম অনেক কেস আমাদের কাছে আসে। একটি কারণ হচ্ছে যে এর যৌন দুর্বলতা, যৌন দুর্বলতার কারণে মেয়ে তার বউ ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, সব কিছু হয়ে যাচ্ছে। আপনার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে, আপনার বাংলা থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু যদি আপনার মানে কি বলবো, শরীরে যদি মর্দাঙ্গী শরীর মানে মর্দাঙ্গী পুরুষ যদি আপনি না হন, তাহলে আপনার সেই টাকা, সেই গাড়ি, সেই বাড়ি সব বেকার। মেয়েকে বাবা মারা বিয়ে দেয় কেন, কী কারণে? মেয়েকে তো ওর পিছনে তো বাচ্চাকাল থেকে তাকে 18-20 বছর পর্যন্ত ওর পিছনে তো পুরো ইনভেস্ট করে চলেছে, তো ওর বাচ্চা থেকে শুরু করে লেখা পড়া খাওয়া দাওয়া করে করে সব, তার বাবা মা তো তাকে মেয়েকে ঘরে রাখতে পারতো, তো বিয়ে দিবে কেন, বিয়েটা দিল কেন? তার একটা পার্সোনাল একটা মানে যৌন সুখ আছে, ওটাকে মানে মিটাবার জন্য মানুষ বিয়ে দেয়, ঠিক আছে? তো মেয়ে ছেলেরা চায় ওই সুখটা ছেলেদের কাছ থেকে চায়, যৌন সুখ চায়। এবারে আপনি তো এখানে লড়বড়ে হয়ে গেছেন, মানে উল্টা পুল্টা কাজ করে যেখানে সেখানে, হ্যাঁ, এই যারা হস্তমৈথুন করছেন তো ওনাদেরকে বলবো যে আজ থেকে কান নাক মুড়ে দিন, হস্তমৈথুন করা ছেড়ে দিন। কেননা আপনার যে পরবর্তী জীবন, যে আপনি বিয়ে করার পরে আপনার যে কী অবস্থা হবে সে আপনি নিজেই এখন বুঝতে পারছেন, ঠিক আছে? তো এখন এরই সমাধান আমি আজকে নিয়ে এসেছি যে আপনি ধীরে 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 ওই জায়গা থেকে বেরিয়ে আসুন, যারা হস্তমৈথুন করছেন ওই জায়গা থেকে ছেড়ে বেরিয়ে আসুন, ঠিক আছে? আজকে এমন একটি গাছের কথা বলে দিব, যদি আপনি তুলে, যারা বিয়ে করেছেন ওনাদের তো মানে 100% কাজ করবে, ওনাদেরকে এটা তো মাস্ট লাগবেই,
যারা টাইম দিতে পারছেন না, এক মিনিটের মধ্যে বীর্যপাত মানে বেরিয়ে যাচ্ছে, জলের মতন বীর্য হয়ে গেছে, ঠিক আছে, ওনাদের জন্য 100% কাজ করবে। তো এখন চলি আমি যে আপনারা কী করবেন, আপাং গাছ, আপাং গাছের এমন শক্তি আল্লাহ উপরবেলা দিয়েছে, তাতে হাজার রোগের চিকিৎসা আপাং গাছে, আপনি কল্পনা করতে পারবেন না। আপাং গাছে, আপাং গাছ দিয়ে অনেক কিছু কাজ করা যায়। আপাং গাছ এমন একটা গাছ, এই গাছ দিয়ে সমস্ত ক্রিয়া কাজ করা যায়। তো আজকে আপনি যে আপাংটি, আপাং গাছের কথাটি বলবো, ওটা হচ্ছে লাল আপাং। আপনাকে লাল আপাং গাছটি ম্যানেজ করতে হবে, ঠিক আছে। তো আপাং গাছ দু তিন কোয়ালিটির আছে, একটা এক সাদা, একটা হালকে লাল, আর একটা পুরো লাল। এবারে আপনাকে যেটি লাগবে পুরো লাল গাছ, কারণ আমি ছবি লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, আমার স্ক্রিনে যে ছবিটি দেখছেন লাল টাইপের পুরো, তার ডগাগুলো লাল লাল হবে, তার পাতাগুলো হালকা হালকা লাল হবে, ওইটা হচ্ছে অরিজিনাল মানে আর মানে লাল আপাং। আপনাকে ওই গাছটি আপনাকে ম্যানেজ করতে হবে। আপনি আগে দেখে নেবেন কোথায় এই গাছটি আছে। এই গাছটি রাস্তার সাইডে, বন জঙ্গলে, সব জায়গায় হয়ে থাকে। আপনি একটু কষ্ট করে খুঁজে নেবেন, ঠিক আছে, একটু কষ্ট করতে হবে আপনাকে, একটু কষ্ট করে এই গাছটি কোথায় আছে আপনি আগে দেখে নেবেন। বাস দেখা দেখা আপনার হয়ে গেল। আপনি কি করবেন, আপনাকে এই গাছটি তুলতে হবে হয় শনিবার নালে মঙ্গলবার তুলতে হবে, হয় শনিবার নালে মঙ্গলবার তুলতে হবে। তো তোলার আগে আপনি যদি আপনি শনিবার তুলেন, তাহলে আপনি শুক্রবার গিয়ে গাছের গোড়ায় একটু জল দিয়ে দিবেন, মানে আপনার তোলার সুবিধার ক্ষেত্রে, কেননা শেকড় ছিঁড়ে থেকে যাবে, শেকড় আসবে না হাত, মানে শেকড় নিচে থেকে যাবে আর গাছটি চলে আসবে আপনার কাছে, বেকার হয়ে যাবে। তো দেখবেন যদি ওই জায়গাটা শুকনো থাকে, তাহলে আপনি যদি শনিবার তুলেন, তাহলে শুক্রবার গিয়ে ওই গাছের গোড়ায় ভালো করে জল দিয়ে দিবেন। আর যদি আপনি মঙ্গলবার তুলেন, তাহলে আপনি সোমবার গিয়ে গাছের গোড়ায় জলটা দিয়ে দিবেন। জলটা দেওয়ার কারণ এই কারণ হচ্ছে যে গোড়াটা নরম হয়ে থাকবে, আপনার তুলতে সুবিধা হবে। বাস আপনি এই কাজটি করে দিয়ে চলে আসবেন। তারপরে আপনি সকাল সকাল উঠে চলে যাবেন, শনিবার দিন সকালে উঠে আপনি বাম হাত ধরবেন, বাম হাতটি আপনার মনের যে ইচ্ছাটা গাছকে বলবেন, আপনি বাম হাতটা গাছের গোড়ায় ধরে নিলবেন। পূর্ব দিকে আপনার মুখ থাকবে, পূর্ব দিকে আপনার মুখ থাকবে, এটিকে সবসময় খেয়াল রাখবেন, পূর্ব দিকে আপনার মুখ থাকবে, গাছের গোড়াটিকে বাম হাতে ধরবেন, মনে মনে বলে দিবেন যে হে গাছ, আমি তোমাকে নিতে এসেছি আমার এই রোগের কারণে, তুমি আমার সাথে চলো, ঠিক আছে, এই কথা বলবে, তোমার যে রোগের কথা বলবে, আর বলবে যে গাছ তুমি আমার সাথে চলো, আমি তোমাকে নিতে এসেছি আমার এই অসুখের জন্য, ঠিক আছে। তারপর এটা বলে নিঃশ্বাসটা বন্ধ করবে, আপনি বাম হাতটা ধরে নিঃশ্বাসটা পুরো বন্ধ করে গাছটাকে একই টানে পুরো উখড়ে নেবেন। বাস বাম হাতে তুলতে হবে গাছটি, ঠিক আছে, চলে আসবে। আসার পরে আপনি গাছটিকে কেটে ফেলে দিবেন, শেকড়টাকে বাড়িতে নিয়ে চলে আসবেন, একটু ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেবার পরে হালকা রোদে তাকে শুকিয়ে নেবেন। শুকানো হয়ে গেল, তারপরে ওইখান থেকে 1 ইঞ্চি পরিমাণ শেকড় কেটে আপনি সাদা সুতো দিয়ে, আপনি সাদা সুতোয় পড়তে পারেন, লাল সুতোয় পড়তে পারেন, বা কালো সুতোয় পড়তে পারেন, আপনার যেটা খুশি, কোনো সমস্যা নেই। আপনি মোটামুটি ওটাকে পরে আগে থেকে রেডি করে রাখবেন, মানে শেকড়টাকে ভালো করে বেঁধে, ঠিক আছে। তারপরে আপনি দুপুরে ভাত খাওয়ার পরে কিন্তু ওটা পড়তে হবে, নিয়ম আছে, আমি নিয়মটা বলে দিব, ভালো করে শুনবেন। আপনি ওটাকে আগে থেকে শেকড়টাকে সাদা সুতো হোক বা কালো সুতো হোক বা লাল সুতোতে ভালো করে বেঁধে রেখে দিবেন আপনার কোমরে, মানে পরার জন্য। আপনি দুপুরে ভাত খাওয়ার পরে, তারপরে আপনি যখন ওই শেকড়টি পড়বেন, নিঃশ্বাসটা বন্ধ করে শেকড়টা পড়বেন, এটা হচ্ছে এর নিয়ম। দুপুরে ভাত খাওয়ার ভর্তি পেটে, দুপুরে ভাত খাওয়ার পরে আপনি শেকড়টাকে নিয়ে যখন পড়বেন, কোমরে নিঃশ্বাস বন্ধ করে, আপনার পড়া অবধি নিঃশ্বাস বন্ধ থাকবে, যতক্ষণ না আপনি ওই তিনটা গাঁট যখন আপনার কোমরে না পড়তেছে, ততক্ষণ আপনি নিঃশ্বাস ছাড়বেন না। আপনার এখানে বাঁধা কমপ্লিট, তারপরে আপনি নিঃশ্বাস ছাড়বেন, এটা সবসময় মনে রাখবেন, বুঝাতে পেরেছি। আপনি দুপুরে ভাত খাওয়ার পরে অর্থাৎ ভর্তি পেটে এইটাকে পড়তে হবে, আর পড়ার সময় নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে, বাস আপনার কাজ কমপ্লিট। তারপরে আপনি 7 দিন আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন না, 7 দিন একদমই যাবেন না টোটালি, একটা মনে রাখবেন, 7 দিন কি 11 দিন কি 21 দিন,
হয় সাত দিন নাহলে এগারো দিন নাহলে একুশ দিন, সব থেকে ভালো একুশ দিনের পরে গেলে খুব থেকে বেটার হবে আপনার জন্য, ঠিক আছে? মোটেই যাবেন না, যাওয়ার মন হবে কিন্তু প্রচুর পরিমাণে মন হবে যাওয়ার জন্য, যে এই চলে যাই এই চলে যাই এই চলে যাই, একদম যাবেন না, বন্ধ রাখবে। আর সব থেকে বেটার হয় আমি রেকমেন্ড করবো একুশ দিনের পরে আপনি যাবেন, ঠিক আছে? একটু কষ্ট সহ্য করে নেবেন একুশ দিন দাঁত কামড়ে, একুশ দিন দাঁত কামড়ে কোনোরকম কষ্ট আমি রেকমেন্ড করবো একুশ দিনের পরে যাবে। একুশ দিনের পরে যখন যাবে না তখন তুমি নিজেকে বলবে যে এ উপরওয়ালা আমাকে কী জিনিস দান করেছে, ঠিক আছে? আপনি তখন নিজে নিজে কল্পনা করবেন, ঠিক আছে? তো আমি মোটামুটি ভিডিওটা বুঝাতে পেরেছি, আপনারা ওইভাবে যদি বুঝতে না পারেন তো ভিডিওটিকে বারবার দেখে নেবেন, দেখার ওই নিয়মে আপনারা জিনিসটা ব্যবহার করবেন, আপনার সমস্যা মিটে যাবে। তো আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, লাইক করে দিন, সে ভালো থাকুন, আজকে এখানে বন্ধুরা।